তলবি সভায় অপসারিত মালদা জেলা পরিষদের তিন কর্মাধ্যক্ষ। বিধানসভা নির্বাচনের প্রাক্কালে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করায় মৎস্য কর্মাধ্যক্ষ সরলা মুর্মু, বনভূমি কর্মাধ্যক্ষ পিঙ্কি সরকার মাহাতো ও জনস্বাস্থ্য কারিগরি কর্মাধ্যক্ষ পায়েল খাতুনের বিরুদ্ধে অনাস্থা ডাকে তৃণমূল। সেই অনুষ্ঠানে তলবি সভা অনুষ্ঠিত হয় মালদা জেলা পরিষদের কনফারেন্স হলে। এই সভায় 43-0 ভোটে অপসারিত হন তিন কর্মাধ্যক্ষ। তলবি সভায় 43 জন অনাস্থার পক্ষে ভোট দিয়েছে, যারা গত বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপির সাথে যুক্ত হয়ে গেছিল। ভেবেছিল বোধহয় বিজেপি সরকার আসছে, সেই লোভে পড়ে যারা পা রেখেছিল তাদের আজকে অপসারণের সভা ডাকা হয়েছিল। সেখানে 43-0 অনাস্থা প্রস্তাবটা পাস হয়েছে। অনাস্থা হলো মানে অপসারিত হলো কারা কারা? এখানে আপনার জনস্বাস্থ্য ছিল কর্মাধ্যক্ষ পায়েল খাতুন, মৎস্য ছিল সরলা মুর্মু, আর বনভূমি ছিল পিঙ্কি সরকার। এই তিনজন বিরুদ্ধে অনাস্থা আনা হয়েছিল, কর্মাধ্যক্ষ ছিল তারা, এবং সে অনাস্থা প্রাপ যারা আমরা উপস্থিত ছিলাম 43 জন, সকলে 43-0 অনাস্থা প্রস্তাব পাস হয়েছে। বলছি দুজনকে দেখা গেছে, একজন হচ্ছেন অর্চনা মণ্ডল, আরেকজন ডলি রানী মণ্ডল, যারা লোকসভা বিধানসভা নির্বাচনের আগে বিজেপিতে যোগদান করেছিলেন এবং এখনও পর্যন্ত অফিসিয়ালি তৃণমূলে আসেননি, তারা আজকে দেখলাম উপস্থিত ছিলেন, তারা কি ভোট কার পক্ষে? তলবি সভা জেলা পরিষদের পক্ষ থেকে ডাকা হয়েছিল সরকারিভাবে, এবং সেখানে সমস্ত সদস্য যারা 65 জন সদস্য আছে তাদের সকলে আসার অধিকার ছিল। এখন কারা আসলো কারা আসলো না আমাদের দেখা নেই, কারা ভোট দিল সেটারও দেখা নেই। আমরা আমাদের এমনি সংখ্যাগরিষ্ঠত্ব ছিলাম, আমরা যদি কেউ এসে ভোট দিয়ে থাকে তাহলে সে ভোট দিলে তো আমাদের কিছু বলার নেই, তবে আমরা বিজেপিকে আমাদের সাথে নিচ্ছি না। আপনার মূল সাথে যুক্ত আছেন বিরোধী বলে এখানে মালদা জেলায় কিছু আগামী দিনে থাকবে বলে আমার মনে হয় না। আজকে 3টি স্থায়ী সমিতির 3 জন মেম্বারকে অপসারণ করার করলেন জেলা পরিষদের মেম্বাররা। একটি হচ্ছে বন ও ভূমি সংস্কার স্থায়ী সমিতি, একটি মৎস্য প্রাণী সম্পদ স্থায়ী সমিতি, আর একটি হচ্ছে গিয়ে জনস্বাস্থ্য পরিবেশ স্থায়ী সমিতি। কি ভোটাভুটিতে কি পেয়েছে? ভোটাভুটিতে 43-0 মানে মোশন যে ছিল অপসারণের মোশন তিনটের ক্ষেত্রে 43-0 এই ভোট পড়েছে। পক্ষে 43, অপসারণের পক্ষে, অপসারণের বিপক্ষে কোনো ভোট পড়ে। বিরোধীরা অভিযোগ করছে যে সভাধিপতি নির্বাচন না করে এই অবস্থা অবৈধ। এই প্রশ্নের উত্তর জেলা পরিষদের মেম্বাররাই দেবেন। তৃণমূলের পক্ষে যায় উপস্থিত প্রত্যেকটি সদস্যের ভোট বলে জানা যায়, যদিও এই সভা বয়কট করে বিজেপি। আমরা এখনো দাবি করছি জেলা সভাধিপতি নির্বাচন হলে পরে ভারতীয় জনতা পার্টি জেলা সভাধিপতি হবে, এর মধ্যে কোনো ভুল নেই। যারা বিজেপিতে জয়েন করেছে তাদেরকে ধরে ধরে যে কর্মাধ্যক্ষ অপসারণ করছে এ কথাও ঠিক নয়। যে 3 জনের বিরুদ্ধে অনাস্থা আনা হয়েছে সেই 3 জন সবাই কিন্তু ভারতীয় জনতা পার্টির নয়। ওরা যখন সন্দেহ করছে যে এরা ভারতীয় জনতা পার্টিতে ভোটটা দিতে পারে, সেই কারণে ওদের বিরুদ্ধে আর অপসারণের জন্য আর এই প্রসেস নিয়েছে। না, আমরা ডিসিশন নিয়েছি যে জেলা সভাধিপতি সেটা নির্বাচন হওয়ার আগে কোনো রকম প্রক্রিয়া হওয়াই উচিত নয়। আগে জেলা সভাধিপতি নির্বাচন হোক, তারপরে কর্মাধ্যক্ষ অপসারণ হোক বা যে কোনো প্রক্রিয়া চলতে পারে, তার আগে এই সমস্ত জিনিস যদি চলতে থাকে সেটা সম্পূর্ণ বেআইনি। সেই কারণে আমাদের যারা এক্স অফিসিও মেম্বার এবং আমাদের যারা মেম্বার তারা বয়কট করেছে। মালদা থেকে দেবসিং এর রিপোর্ট, আনন্দবার্তা।